ইরানের কনস্যুলেট অফিসে হামলার জেরে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মূলত সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে শীর্ষস্থানীয় ১৩ জন ইরানি কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। আর এই হামলার প্রতিশোধ নিতে এখন মরিয়া হয়ে উঠেছে ইরান। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত জানান, নিরাপত্তা পরিষদ যদি ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাতো বা তাদেরকে বিচারের মুখোমুখি করত, তাহলে ইরান এতটা ক্ষেপ্ত না। এদিকে ইসরায়েল এই হামলার দায় স্বীকার না করলেও ইরানের দেয়া হুঁশিয়ারি বার্তার পর থেকেই দামেস্কের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এতে খুব দ্রুত মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান হামলা করলে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইরান ও তার প্রক্সিদের যে কোনো হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।